আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে আজকেও কিন্তু তিশা জুয়েলার্স থেকে কম ওয়েটের সুন্দর সুন্দর কিছু হাসুলি দেখাবো। হাসুলি না, সরি, জড়োয়া হার দেখাবো। আচ্ছা, কম ওয়েটের 22 ক্যারেট। আজকে কিন্তু আমি গলায় দিচ্ছি না, আজকে শুধু সময় কম তো একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 87,200 টাকা ভরি, 87,200 টাকা ভরি, 22 ক্যারেট, 916। শুধু আমি 916 টাই দেখিয়ে দেব। হলমার্ক করা আছে, 916, ঠিক আছে। কারণ 22 ক্যারেটের প্রতি সবাই দুর্বল। 22 ক্যারেট গোলটা কি, মেয়েদের গর্ব হয় যে না আমি 22 ক্যারেট পরেছি আসলে। আর আমাদের যে 22 ক্যারেট যে কম ওজনের জড়োয়াগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই যে সাপোর্ট আছে, এই যে আপনার একটা বিল্ডিং করতে গেলে যেরকম পিলারের মধ্যে রড লাগবে, আমাদের এটো, এই যে প্রত্যেকটার মধ্যে সাপোর্ট দেওয়া আছে। কেউ এসে বলতে পারবে না যে ভাই এটা তো ভেঙে যাবে, ওই যেন না বলতে পারে সেই কাজটি আমরা করেছি। এই যে প্রত্যেকটা পাতার মধ্যে আমাদের, ওই যে বিল্ডিং করতে গেলে যেরকম পিলারে রড লাগে, আমাদের এখানে ওটাই ব্যবহার করা হয়েছে আছে। আর এটা ওজনটা বলে দিচ্ছি, মাত্র এক বুড়ি পাঁচ আনা চার অত্তি, এক ভরি পাঁচ আনা চার রন্দি। আমরা একটু কথা কম বলি, কাজের যতটুকু পারি কাজের কথা বলবো। হ্যাঁ, কারণ কাজের কথা বলবো। আবার ভাইয়ারা যখন পড়া কিনতে আসবেন, যে এই ভাইয়া তো ভিডিওতে অনেক চাপা মারলো কিন্তু কাজের বেলায় তো ভাইয়া ঠন ঠন, পড়াক তো পছন্দ হলো না। আসলে আমরা কথা কম বলি, আমাদের পড়াকটি আগে দেখবেন, কাজে পড়েছে হবে যে আসলে ভাইয়াদের পড়াকগুলো কিরকম, যে দেখি আসবেন। আরেকটা দেখাবো হলো 22-র মধ্যে, এই যে এটাও কম ওজনের মধ্যে। এগুলো কিন্তু ভিডিওতে দেখানোর আগেই 10 পিস সেল হয়ে গেছে। এগুলো যারা যারা আসে প্রত্যেকজনে খালি হাতে কিন্তু যায় না, নিয়েই যায়। এগুলো আসলে এত সুন্দর, 22 ক্যারেট কম ওজনের মধ্যে পাচ্ছে। এই যে আমি দেখাই, এটাও কিন্তু 22 ক্যারেট। হ্যাঁ, এটাও কিন্তু 22 ক্যারেট। এটার ওজনটাও বলে দিচ্ছি, এটা হচ্ছে 11 আনা 3 রতি। সেই চেনটা তিন লহর, মাত্র এক বুড়ি, শুধু 11 আনা 3 রতি। তো আপনি এটা পাচ্ছেন এক বুড়ি পাঁচ আনায়, দেখুন, এক বুড়ি, সরি, এক বুড়ি সাড়ে চার আনা। তাহলে আপনি কোনটা নেবেন, এটা নেবেন না এটা নেবেন? সবাই তো আমরা এটাই নিবে। হ্যাঁ, আপনারা কি করে আসে কিন্তু এটা নিতে, কিন্তু এটা নেয় না, এটা নিয়ে নিয়ে যায়। কারণ ইনশাআল্লাহ তিশা জুয়েলার্সের পড়া কিনে কেউ এখনো মন খারাপ করেনি। মন খারাপ করে দোকান থেকে বের হয়ে কিনে নিয়ে গেছে বাসে, যে মন খারাপ কেউ করেনি, সবাই হাসি মুখে আসতে হাসি মুখেই যায়। ও সরি, এটার মধ্যেও কিন্তু সাপোর্ট আছে। এই যে প্রত্যেকটার মধ্যে আমাদের সাপোর্ট থাকবেই, সাপোর্ট না থাকলে আমরা কাজ কারিগর থেকে গ্রহণ করি না। তুমি এটা অন্য জায়গায় ইয়ে করে ফেলো, এটা আমার চলবে না। এটাও ভাইরাল একটি জড়োয়া, এটা আমরা অনেক সেল করেছি এবং কি এটা কপিও হয়েছে, অনেকে সেলও করতেছে। ইনশাল্লাহ পুরো সেল, কেউ আমাদেরটা কপি করতে গেলে আমাদের আরও গর্ব থাকে। কিন্তু গর্ব করি, কিন্তু এতটুকু বলবো যে অন্য কোথাও থেকে কেনার আগে আমাদের অরিজিনাল কপিটি দেখে যাবেন, কিনতে হবে না। এটা কিন্তু 2 বুড়িরও কম, দেখেন অনেক বড়, 2 বুড়িরও কম, অনেক বড় সরের মধ্যে করা হয়েছে। এটা কিন্তু অরিজিনাল কপিটা, যে আমাদের গোল্ড কিন্তু এখন প্রত্যেক জায়গায় যেখান থেকে কিনেন গোল্ডের মান কিন্তু এক। শুধু ব্যবধানটা কি, কাজের ব্যবধান, কাজ আপনার ব্যবধানটা কি, যে কাজের ব্যবধান কি, আপনি যে বারে বারে বলেন যে আপনাদের কাজের ব্যবধানটা কি আছে, আপনি যখন শপে আসবেন ওটা কেনার আগে যখন আমাদেরটা দেখবেন তখনই বুঝবেন না কাজের ব্যবধান অবশ্যই আছে। আমি বলবো না, আমি বললে তো আপনি শিখেই যাবেন যে কাজের ব্যবধানটা কি। আরেকটা দেখাবো হলো, এটা হচ্ছে 2 বুড়ি, মাত্র 2 বুড়ি 7 আনা 1 রতি। এটাও কিন্তু অনেকে কপি করেছে, তো কপি করতে কোনো বাধা নেই। শুধু ভিউয়ারদের একটাই বলবো যে আপনারা যখন মিরপুরে আসেন দোকানটা ভুলে যান, দোকানটা ভুলে না যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে
একটু কষ্ট করে ফোন দিলে কিন্তু আপনাকে আর কষ্ট করতে হবে না, আপনার নিজেরাই রিসিভ করে নিয়ে আসে, নিয়ে আসে হবে। এটা ওজনটা বলে দিচ্ছি, 2 বড়ি 7 আনা 4 অনেক বড়, এটা আজকে শুধু এইভাবেই দেখাবো। হ্যাঁ, অনেক বড় সরু, অনেক বড় গলা দিলে আরো বড় লাগবে। এটার ওজন হচ্ছে হলো, এটাও কিন্তু 22 ক্যারেট, 2 বড়ি 13.5 আনা, অসম্ভব সুন্দর। এটা হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা তো গত ভিডিওতে দেখিয়েছেন, আমরা এক প্রোডাক্ট দুইবার দেখাই না, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপডেট ভাবে আসে, আমাদের প্রতি সপ্তাহে যেটা দেখাই সেল হয়ে যায়। ওই প্রোডাক্টগুলো হয় ফোনে বুকিং হয় বা আপনার ইমুতে বা অনেকে হোয়াটসঅ্যাপে নক করে বুকিং করে ফেলে। এটা আসছে এক পিস, আজকে দেখালাম এক পিস। সো চলে আসবেন, এয়ারটেল কথা বলেছিলাম, এটা কিন্তু এসেছিল 12 পিস, এটা আপু ভিডিও দেওয়ার আগে কিন্তু 10 পিস সেল হয়ে গেছে। এই যে তো তিশা জুয়েলার্স আসবেন অবশ্যই, তিশা জুয়েলার্স অনেক কালেকশন আছে। যারা আসেন অনেকে আমাদের দোকানটা কিন্তু দেখেন না, বলে কি তিশা জুয়েলার্স চলে গেছে, তিশা জুয়েলার্স যাওয়ার মতো মন মাইন্ডের লোক না, একদম সোজা গেটে ঢুকলেই তিশা জুয়েলার্স যে যে দাদা, হ্যাঁ তিশা জুয়েলার্স তিশা যে দাদা, উনি কিন্তু মিরপুরে সর্বপ্রথম গোল্ডের দোকান দিয়েছেন কিন্তু উনি, মানে জন্ম উত্তোলন এই গোল্ডের দোকানটা উনিই উত্তোলন করেছে। এখন কিছু জিজ্ঞেস করে তিশা জুয়েলার্স কোনটা, বলে চলে গেছে। আসলে ওই চোরদেরকে না জিজ্ঞেস করে আমাদেরকে ফোন দিবেন যে ভাইয়া এই আমি যে ফোন দিলাম এটা কি নিউ তিশা জুয়েলার্স, ফোন দিলে আপনি ক্লিয়ার হয়ে গেলেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।